কোথায় রাজ্যের প্রশাসন, কোথায় রাজ্যের মানুষের নিরাপত্তা, যেখানে নিজ বাড়িতে ঢুকেই দুষ্কৃতিকারীরা পিটিয়ে খুন করে মানুষদের। আজকের ঘটনা উদয়পুরের, উদয়পুরের এক শিক্ষককে তার বাড়িতে ঢুকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয় এবং অপরদিকে বলাই যেতে পারে যে সে খুন হয়েছে। কোথায় রাজ্যের প্রশাসন, যেখানে শিক্ষিকা স্ত্রীর সামনে শিক্ষক স্বামীকে পিটিয়ে খুন করা হয়? উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে গত 8ই আগস্ট এক বাড়িতে কয়েকজন মিলে বেধড়কভাবে পেটায়, এমনকি ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিজিৎ দের স্ত্রী পেশায় শিক্ষিকা, তিনি অভিযোগ করেন তার সামনেই অভিজিৎ দেকে বেধড়কভাবে মারধর করা হয়। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে মৃত্যু হয় শিক্ষক অভিজিৎ দের। অভিজিৎ দের পরিবারের লোকজন মৃতদেহকে সামনে রেখেই বারবার প্রশ্ন করে চলেছে, দুষ্কৃতিকারীদের দ্বারা এই আক্রমণ কেন করা হলো? বাড়িতে ঢুকে এভাবে দুষ্কৃতিকারীরা প্রাণ নিয়ে চলে গেল এক শিক্ষকের, কি হবে এখন, কি কারণ ছিল তার পেছনে, কারাই বা এই দুষ্কৃতিকারী? সবাই স্বীকার করছেন এটা খুন। শিক্ষিকা স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে আর্তনাদ করছেন, দাবি করছেন উপযুক্ত শাস্তির। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ওষুধের দোকান, আরেকজন জীবন সাহা বলে পোলট্রি মুরগির ব্যবসা করে, অকন কিতা করে জানি না, আগে বলে কত পোলট্রির ব্যবসা। এই লোকটা এই গাড়ি বেড়ায়, এই গাড়ি বেড়ায় ঘুষেছে এই লোকটা, হাত দিয়া ঘুষায়া, সুতা বইরা গিলাইছে, এবারে মায়ের বাবা মুড়া একটা লাড়ি আনছে, এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া দাঁড়া আইনাতে নিস না, গোয়া লাড়িটা নিজে আবার লোকটা ধরে আয় আয়া শুধু ঘুষি মারে মুখের মধ্যে, কথা দাও আমি আমার বুকে ব্যথা আমারে বুকে বাইরেন না, লোকটা তবু কিচ্ছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা রাত বাড়ি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু, প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্যী, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।